z কে ম্যাক্সিমাম করতে বলা আর কয়েকটা সমীকরণ দেয়া রয়েছে মানে এর আগের অঙ্কে আমাদের তো সমীকরণ তৈরি করতে হচ্ছিলো তো এখানে সমীকরণ তৈরি করতে হবে না সমীকরণগুলো তৈরি করেই দেয়া রয়েছে আর z টাকে ম্যাক্সিমাম করতে হবে আমাদের কাজটা কিছুটা কমে গেছে তো এখানে দেয়া রয়েছে 5x 10y 50 তো এটাকে আমরা প্রথমে সিম্পলিফাই করছি এখানে দেওয়া ছিল 5x 10y 50

এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস এই জায়গাটা ধরে নেওয়া যাক এটা হচ্ছে দুই এটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক্স টেন বলতে এই জায়গাটা বোঝাচ্ছে মানে এক্স বাই টেন ছিল এক্স বাই টেন প্লাস ওয়াই বাই ফাইভ ইকাল টু ওয়ান ছিল তো তাহলে আমরা এক্স অবধের ওপরে দশেক দাগটা নিলাম আর ওয়াই অক্ষের উপরে পাঁচ এক পর্যন্ত দাগটা নিতে হবে মানে এক দুই তিন চার পাঁচ মানে ওয়াই অক্ষের ওপরে এই জায়গাটায় দাগটা নিতে হবে আমরা কি করব এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে আমরা স্কেলের সাহায্যে জুড়ে দিচ্ছি তাহলে গ্রাফটা হচ্ছে কিছুটা এরকম তো এখানে সমীকরণটা কত দেওয়া ছিল দেখো এখানে সমীকরণটা দেওয়া ছিল ফাইভ এক্স প্লাস টেন ওয়াই লেস দেন টু ফিফটি এখানটা দেওয়া ছিল ফাইভ এক্স প্লাস টেন লেস দেন ইকাল টু ফিফটি তো এখানে আমরা এক্স এর জায়গায় জিরো বসাবো y এর জায়গায় জিরো বসাবো তাহলে কত হচ্ছে জিরো লেস দেন ইকাল শূন্যটা কি এর থেকে ছোট শূন্যটা হচ্ছে এর থেকে ছোট মানে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে এক্স আর ওয়াই এর জায়গায় জিরো বসালে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে জিরো লেস ইকাল টু ফিফটি মানে জিরো লেস দেন ফিফটি

মানে এই দুটো পয়েন্টকে আমাদের জুড়ে দিতে হবে তাহলে গ্রাফটা হচ্ছে কিছুটা এরকম এবার এখানে দেওয়া ছিল যে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকাল টু ওয়ান দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকাল টু ওয়ান দেওয়া ছিল তো এখানে এক্স এর জায়গায় জিরো আর ওয়াই এর জায়গায় যদি জিরো বসে তাহলে কত হচ্ছে জিরো গ্রেটার দেন ইকাল টু ওয়ান শূন্য তো একের থেকে বড় নয় তাহলে এটাকে স্যাটিসফাই করছে না মানে এক্স আর ওয়াই এর জায়গায় জিরো বসলে সমীকরণটাকে স্যাটিসফাই করছে না তাহলে কি হবে ওরিজিনের বিপরীত দিকে যাচ্ছে লাইনটা ওরিজিনের বিপরীত দিকে যাচ্ছে মানে এটা ছিল এক্স লেস দেন ইকাল টু ফোর ওয়াই লেস দেন ইকাল টু ফোর এখানটা দেওয়া ছিল ওয়াই লেস দেন ইকাল টু ফোর আমরা লিখছি যে টু ফোর তো এটাকে আমরা কিরকম ভাবে সমাধান করবো দেখো আচ্ছা এটাকে আলাদা করে সমাধান করার দরকার নেই তোমরা জানো যে এই গ্রাফটা কিরকম ভাবে কি রকম ভাবে কিছুটা এরকম আর এখানটা যদি দেওয়া থাকতো যে এক্সিক্যাল টু ফোর তাহলে গ্রাফটা কিরকম ভাবে যেত গ্রাফটা যেত এরকম ভাবে যদি এক্সিক্যাল টু ফোর দেওয়া থাকতো তাহলে গ্রাফটা হতো কিছুটা এরকম এখানে আমাদের দেওয়া ছিল যে ওয়াই লেস দেন ইকাল টু ফোর দেওয়া ছিল তাহলে আমরা এখানে জিরো বসিয়ে দিয়েছি কত হবে জিরো লেস দেন ইকাল টু ফোর হয়ে যাবে তাহলে শূন্যটা তো চারের থেকে ছোট তাহলে বলা যেতে পারে যে এক্স বা ওয়াই এর জায়গায় জিরো বসানোতে সমীকরণটাকে স্যাটিসফাই করছে তাহলে এটা কোন দিকে যাবে না এটা যাবে টু ওয়ার্ডস দ্য জিন অরিজিনের দিকে যাবে এই লাইনটা ওরিজিনের দিকে তাহলে এবার দেখো সমাধান অঞ্চলটা কোন জায়গাটা হচ্ছে এই লাইনটার দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা হচ্ছে এটা মানে প্রথম এক নাম্বার সমীকরণটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে এটা দু নাম্বার সমীকরণের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা দু নাম্বার সমীকরণের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে এই জায়গাটা আর তিন নম্বর সমীকরণের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে এটা হচ্ছে তিন নম্বর সমীকরণের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল তাহলে সাধারণ অঞ্চল মানে তিনটে লাইন দিয়ে বাউন্ডার মানে বাউন্ডেড অঞ্চল কোনটা রয়েছে তিনটে লাইন দ্বারা বাউন্ডেড অঞ্চল সীমাবদ্ধ অঞ্চল কোনটা রয়েছে সমাধান অঞ্চলটা হয়ে যাচ্ছে এই জায়গাটা এই জায়গাটা দেখো তিনটে সররেখার দ্বারাই তিনটে লাইনের দ্বারাই বাউন্ডেড রয়েছে এটা হচ্ছে সমাধান অঞ্চল এবার আমাদের বলেছিল যে ম্যাক্সিমাম করতে হবে তো জেডকে ম্যাক্সিমাম করার জন্য আমাদের কি করতে হবে সব কটা প্রান্তিক বিন্দু বার করতে হবে প্রান্তিক বিন্দু বলতে এই বিন্দুটা কত বার করতে হবে এই বিন্দুটা দেখতে হবে এই পয়েন্টটা দেখতে হবে এই পয়েন্টটা দেখতে হবে আর এই পয়েন্টটা দেখতে হবে আচ্ছা আমরা যখন এক নাম্বার গ্রাফটা এঁকেছিলাম এই পয়েন্টটা কত ছিল এই পয়েন্টটা ছিল টেন কমা শিরোপ এক নাম্বার লাইনটা টানার সময় এই পয়েন্টটা ছিল টেন কমা সিরো এই পয়েন্টটা কত ছিল দু নাম্বার লাইনটা টানার সময় এই পয়েন্টটা ছিল ওয়ান কমা সিরো এই পয়েন্টটা ছিল জিরো কমা ওয়ান এই পয়েন্টটা কত বলো তো এই পয়েন্ট হচ্ছে জিরো কমা ফোর এই পয়েন্ট হচ্ছে জিরো কমা ফোর আমাদের এই পয়েন্টটাকে সমাধান করে বার করতে হবে কি করে বার করবো দেখো এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণটার গ্রাফ আর এটা হচ্ছে এক নাম্বার সমীকরণটার গ্রাফ তিন আর এক কে সলভ করলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব তো এক নাম্বার সমীকরণটা কত ছিল এক নাম্বার সমীকরণটা ছিল

সেখান থেকে সলভ করে আমরা এক্সটা বার করলাম এক্সটা পেয়ে গেছে দুই তাহলে বলা যেতে পারে যে এই পয়েন্ট আছে দুই কমাচার এই পয়েন্ট আছে দুই কমাচার তো এখানে জেডটা কত দেওয়া ছিল এখানে জেড দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই এটাকে আমাদের ম্যাক্সিমাম করতে হবে কি কি পয়েন্ট পেলাম একটা পেয়েছি শূন্য এক একটা পেয়েছি এক জিরো আরেকটা পয়েন্ট পেয়েছি নেক্সট আরেকটা পয়েন্ট পেয়েছি টেন জিরো আরেকটা পয়েন্ট পেয়েছি টু কমা ফোর আরেকটা পয়েন্ট পেয়েছে জিরো কমা ফোর এবার দেখতে হবে কোন পয়েন্টে ম্যাক্সিমাম হয় তো আমরা এখানে এক্স আর জায়গায় জিরো আর এক বসাচ্ছি তাহলে কত হবে জিরো প্লাস এক ইকাল টু হয়ে যাচ্ছে এক এখানে আমরা এক্স এর জায়গায় এক বসাচ্ছি ওয়ার জায়গায় জিরো বসাচ্ছি তাহলে হবে ওয়ান প্লাস জিরো ইকাল টু এক এক্স এর জায়গায় দশ ওয়ের জায়গায় জিরো বসাচ্ছি তাহলে এখানটা হবে দশ প্লাস জিরো ইকাল টু দশ এক্সের জায়গায় দুই ওয়াই জায়গায় চার বসাচ্ছি তাহলে এখানটা হচ্ছে দুই প্লাস চার মানে ছয় আবার এক্সের জায়গায় জিরো ওয়াই জায়গায় চার বসাচ্ছি তাহলে হচ্ছে 0 প্লাস চার মানে চার তাহলে দেখো জেড এর কয়েকটা ভ্যালু পাচ্ছি আমরা এক পাচ্ছি এক পাচ্ছি দশ ছয় আর চার তাহলে বলা যেতে পারে সব থেকে ম্যাক্সিমাম কোনটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এটা তাহলে বলা যেতে পারে যে জেডটা মানে জেডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে যখন এক্স ইকাল টু টেন আর হবে জেডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে যখন এক্স ইকাল টু হচ্ছে টেন আর ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে জিরো এটাই হচ্ছে আনসার নেক্সট কোশ্চেনে বলছে জেড অবমান মানে মিনিমাম ভ্যালুটা বার করতে হবে এখানেও আমাদের তিনটে সমীকরণ দেওয়া হচ্ছে তিনটে ইকুয়েশন দেওয়া হচ্ছে আচ্ছা তার সাথে বলে দেওয়া হচ্ছে যে এক্স টা জিরোর থেকে বড় আর ওয়াইটা জিরোর থেকে বড় আচ্ছা এটার মানেটা কি সেটা আমি একটু পরে বলছি আমরা প্রথম সমীকরণটাকে নিয়ে কাজ করছি এখানটায় আমরা লিখবো যে থ্রি এক্স প্লাস ওয়াই ইকাল টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনটাকে দিয়ে বসে ডিভাইড করেছি তাহলে এখানটা থ্রি বাই টোয়েন্টি সেভেন প্লাস ওয়াই বাই টোয়েন্টি সেভেন ইকাল টু হচ্ছে ওয়ান তাহলে ক্যান্সেল করলে এখান থেকে পড়ে থাকছে নয় তাহলে আমরা তিন ইকাল টু ওয়ান সেন্টিমিটার ধরে নেব তাহলে কি হচ্ছে নাইন ইউনিট যেতে হবে মানে আমাদের

সাত আট নয় তোমরা তিন এক দুই তিন ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে তিন তো আমাদের এই দুটো পয়েন্টকে জুড়ে দিতে হবে ধরে নেওয়া যাক গ্রাফটা হচ্ছে কিছুটা এরকম এটা হচ্ছে এক নাম্বার সমীকরণের গ্রাফ আচ্ছা এবার দেখতে হবে যে এই লাইনটা কোন দিকে যাচ্ছে

তাহলে এক্সেও যেতে হচ্ছে এরকম একটা জায়গায় তাহলে আমাদের এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে জুড়ে দিতে হবে দু নম্বর সমীকরণের গ্রাফটা হচ্ছে কিছুটা এরকম এবার দেখে নেওয়া যাক এই লাইনটা কোন দিকে যাচ্ছে

দশ সেন্টিমিটার তিন দিয়ে ক্যান্সেল করলাম আবার ওয়াইতে যেতে হবে ফিফটিন মানে হচ্ছে তিন দিয়ে ক্যান্সেল করলে পাঁচ সেন্টিমিটার তাহলে এক্সে যেতে হবে দশ সেন্টিমিটার আর ওয়াইতে যেতে হবে পাঁচ সেন্টিমিটার দশ বলতে কোন জায়গাটা হচ্ছে দেখো এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলতে হচ্ছে এই জায়গাটায় এই জায়গাটা হচ্ছে দশ এই জায়গাটা হচ্ছে দশ আর এক্সে যেতে হবে এক্সে যেতে হচ্ছে দশ আর ওয়াইতে যেতে হবে পাঁচ পাঁচ বলতে এক দুই তিন চার পাঁচ পাঁচ বলতে হচ্ছে এই জায়গাটায় নেক্সট আমরা এই দুটো পয়েন্টকে জুড়ে দিচ্ছি তাহলে কি হবে গ্রাফটা দেখো ধরে নেওয়া গ্রাফটা হচ্ছে কিছুটা এরকম এটা হচ্ছে তিন নম্বর সমীকরণের গ্রাফ নেক্সট আমাদের কি করতে হবে আমাদের দেখতে হবে যে এই লাইনটা কোন দিকে যাচ্ছে তোমরা কিরকম ভাবে বুঝবো না এখানে আমরা এক্স এর জায়গায় জিরো বসাচ্ছি আর ওয়াই এর জায়গায় জিরো বসাচ্ছি তাহলে কত হচ্ছে জিরো গ্রেটার দ্যান ইকুয়াল টু থার্টি হয়ে যাচ্ছে এখানে যদি আমরা এক্স এর জায়গায় জিরো বসাই আর ওয়াই এর জায়গায় জিরো বসাই তাহলে পাচ্ছি জিরো গ্রেটার দ্যান ইকুয়াল টু থার্টি তাহলে এটা তো স্যাটিসফাই করছে না দেখে বুঝতেই পারছো তাহলে এটা হবে অরিজিনের বিপরীত দিকে যাচ্ছে অরিজিনের বিপরীত দিকে যাচ্ছে বলতে হচ্ছে এই জায়গাটায় মানে এই দিকে যাচ্ছে আচ্ছা এবার আমাদের কি করতে হবে কমন এরিয়া মানে সাধারণ অঞ্চলটাকে বার করতে হবে আমাদের কমন এরিয়া বা সাধারণ অঞ্চলটা বার করতে হবে সাধারণ অঞ্চল বা কমন এরিয়াটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে কমন এরিয়া বা সাধারণ অঞ্চল আচ্ছা এখানে দেওয়া ছিল যে এক্স গ্রেটার দেন টু জিরো আর ওয়াই গ্রেটার দেন টু জিরো তো এটার মানেটা কি এটাকে নিয়ে তো আমরা কোনো রকম কাজ করলাম না এক্স গ্রেটার দেন ইকাল টু জিরো আর ওয়াই গ্রেটার দেন ইকাল টু জিরো এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে আমরা এই সমাধান অঞ্চলটাকে এক্স এর নেগেটিভ সাইডে পাঠাবো না মানে এটা তো হচ্ছে এক্স এর পজিটিভ সাইড এদিকে হচ্ছে এক্স গ্রেটার দেন জিরো সমাধান অঞ্চলটা কখনোই এক্স লেস দেন জিরো মানে এদিকটায় যাবে না সেটাই এখানে বোঝানো হচ্ছে আবার ওয়াইটাও কখনো নেগেটিভ সাইডে যাবে না মানে সমাধান অঞ্চলটা কখনো ওয়াই নেগেটিভ সাইডে যাবে না ওয়াই গ্রেটার দেন জিরো এই অঞ্চলটা কোনটা হচ্ছে ওপরের দিকটা হচ্ছে ওয়াই গ্রেটার দেন ইকাল টু জিরো ওপরের দিকটা হচ্ছে তো এই সমাধান অঞ্চলটা কখনোই নিচের দিকে আসবে না মানে ওয়াই লেস দেন ইকাল টু জিরো বলতে হচ্ছে নিচের দিকটা নিচের দিকে আসবে না সেটাই এখানে বলে দেওয়া হচ্ছে আচ্ছা নেক্সট আমাদের কি করতে হবে এই পয়েন্টগুলো বার করতে হবে কোন কোন পয়েন্টগুলো দেখো এই পয়েন্টটা বার করতে হবে এই পয়েন্টটা বার করতে হবে এই পয়েন্টটাকে বার করতে হবে এই পয়েন্টটাকে বার করতে হবে নিয়ে দেখতে হবে যে কোনটাতে হচ্ছে তো দেখো আমরা এক নাম্বার সমীকরণটা আঁকবার সময় এই পয়েন্টটাকে এঁকেছিলাম পয়েন্টটা জিরো কমা টোয়েন্টি সেভেন পয়েন্টটা ছিল জিরো কমা টোয়েন্টি সেভেন এই পয়েন্টটা ছিল জিরো কমা টোয়েন্টি সেভেন আমরা এক নাম্বার সমীকরণটা আঁকবার সময় এই পয়েন্টটাকে বসিয়েছিলাম আচ্ছা এই পয়েন্টটা কত ছিল তো এই পয়েন্টটা আমরা পেয়েছিলাম তিন নম্বর সমীকরণ আঁকার সময় এটা ছিল তিরিশ কমা জিরো থার্টি কমা জিরো তিন নম্বর সমীকরণটা আঁকার সময় এই পয়েন্টটা পেয়েছিলাম এটা ছিল থার্টি কমা নেক্সট এই পয়েন্টটাকে বার করতে হবে এই পয়েন্টটা কী করে বার করবো এটা হচ্ছে তিন নম্বর আর দু নম্বর সমীকরণটাকে সলভ করলে এটা পেয়ে যাব তিন আর দুইকে সলভ করলে এটা পেয়ে যাব তো তিন নম্বরে কি দেওয়া ছিল

এটা ক্যান্সেল হবে তাহলে এখান থেকে y কত পাওয়া যাচ্ছে y পাওয়া যাচ্ছে 9 এটাকে আমরা যে কোন একটা ইকুয়েশনে বসাচ্ছি আমরা দু নাম্বার সমীকরণে বসাচ্ছি তাহলে কত হবে এখানটা হচ্ছে x y 21 এখানে y এর জায়গায় বসে আছে 9 তাহলে এখানটা হচ্ছে x 12 হয়ে যাচ্ছে তাহলে আমরা পয়েন্টটা কত পাচ্ছি পয়েন্টটা পাচ্ছি 12,9 তাহলে এই পয়েন্টটা হয়ে গেল 12,9 আচ্ছা নেক্সট আমাদের এই পয়েন্টটাকে বার করতে হবে তো এই পয়েন্টটাকে আমরা কি করে বার করব এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণটাকে সলভ করে আমরা এই পয়েন্টটা বার করতে পারব

জেডেতে যদি এক্স এর জায়গায় জিরো আর ওয়াই এর জায়গায় টোয়েন্টি সেভেন বসানো যায় তাহলে দেখবে যে ফিফটি ফোর আসছে নেক্সট আমরা টুয়েলভ থ্রি আর এইটিন বসিয়ে দেখবো এক্স এর জায়গায় তিন আর ওয়াই এর জায়গায় এইটিন বসিয়ে দেখবো তাহলে দেখবে ফর্টি এইট হচ্ছে নেক্সট আমরা এক্স এর জায়গায় টুয়েলভ বসাবো ওয়াই এর জায়গায় নয় বসাবো তাহলে দেখবে সিক্সটি সিক্স হচ্ছে

Zde euro minimum, a minimum 500